ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই চলছে ব্যাংক ও আর্থিক খাত সংস্কারের কাজ এরই মধ্যে পুনর্গঠন করা হয়েছে দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংকের পর্ষদ আর এ সবই করা হচ্ছে পাচার হওয়া ও আত্মসাত করা অর্থ ফেরানোর অংশ হিসেবে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে এতে সহায়তা করছে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ সিআইডি ও দুর্নীতি দমন কমিশন দুদক অর্থ আত্মসাতকারীদের দেশি বিদেশি সম্পদ অধিগ্রহণ এবং বিদেশ হতে ফেরত এনে শক্তিশালী করা হবে ব্যাংকগুলো প্রধান উপদেষ্টার দপ্তর বলছে পাচার ও আত্মসাত করা অর্থের পরিমাণ লক্ষাধিক কোটি টাকা বলে ধারণা করা হলেও প্রকৃত পরিমাণ কত তা নিরূপণে কাজ করছে সরকার বিজ্ঞপ্তিতে জানানো হয় শিগগিরই একটি ব্যাংক কমিশন গঠন করতে চায় সরকার বলা হয়েছে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিটি ব্যাংকের প্রকৃত চিত্র প্রকাশ করা হবে এবং ব্যাংকগুলোর পুনর্গঠনের জন্য ছয় মাসের মধ্যে একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ প্রণয়ন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের আর্থিক খাতকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা